আমরা সেই শাহাদালের রুহানি সন্তান বেড়া আমরা রুহানি শক্তিতে কথা বলি চাপার জোরে কথা বলি না দালালির জোরে কথা বলি না আমরা সুন্নিরা দলিলের জোরে কথা বলি আমার মাননীয় প্রধানমন্ত্রীও নির্বাচন আসলে বাবা শাহাদালের দরবারে গিয়ে আল্লাহ তুমি আমার ক্ষমতা দিয়ে দিও আর সে শাহাদালের রহমতুল্লাহর মাজার ভাঙবে তোর ঠ্যাঙ্গে নালাডি ভাঙবে হমন করে দিব মানুষ চিনছিস না ওলি আল্লাহর বিষয় ওলি আল্লাহর বিষয় ওলি আল্লাহদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি বলি না এই সরাসরি হাদিস শরীফের মধ্যে হাদিসে কুদসি হাসবেন না পাগলামি করবেন না কেউ হাদিসে কুদসি কথাগুলো আপনাদের জানার দরকার আছে মান আতালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি যারা আমার বন্ধুদের সঙ্গে গাদদারি করবে আমার বন্ধুদের সঙ্গে দুশমনী করবে স্বয়ং আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লেয়ার দিলাম তো আল্লাহ কি এখন কুনাউরে নাইমে এসে যুদ্ধ করব সুষ্ঠুষ করব কি করব ওই যে এমনে দিয়া হেমনে এমনে লাগায়া এমনে কেমনে নিব টেরা ভাইতা না আমরা দি ঘুরতেছি ফিরতেছি মামলা করে বেড়া মামলা লইত না কারণ কি আমাদের পক্ষে আমাদের উকিল আছে মুখতার আছে সবই আছে ঠিক কি না বলেন তো এই জন্য আউলিয়া কেরামের আকিদা হলো জিয়ারত করা শরীয়ত সম্মত এটা হলো এক নম্বর আকিদা দুই নম্বর আকিদা আমার নবী হাজির ও নাজির সুবহানাল্লাহ কিসে মানেন নি তিন নম্বর আকিদা আমার নবী গায়েবের খবর দেনওয়ালা চার নম্বর আকিদা দাঁড়িয়ে রসুলকে সালাম দিলে কলবে প্রশান্তি আসে পাঁচ নম্বর আকিদা আমার নবী হাসরের মাঠে শাফাআত ওয়ালা ছয় নম্বর আকিদা আমার নবী আপনার নবী সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে আমার নবীর মর্যাদা এমন মর্যাদা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর গর্ব করে যা বলতে পারে না আমরা বলতে পারি সেই কথা আমার নবী হলো শেষ নবী এটাই হলো আউলিয়া কেরামদের আকিদা ওই আকিদা যারা মানে তারা হলো মুমিন আর যারা মানে না এরা হইল নবীকে যারা শেষ নবী মানে না এরা হলো কাদিয়ানি কথা পরিষ্কার আগে বলতাম কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে এখন বলি কথা কি পরিষ্কার যখন কথা ক্লিয়ার বলেছিলাম তখন তারা ট্রল করে আমাকে মামলা দিয়ে দিল এখন আমি ওয়াজে বলি কথা কি পরিষ্কার কথা কেন কথা কি পরিষ্কার এই বাংলা কথাও যদি না বুঝো এই এই বেটা কি হ্যাঁ কই যা জিজ্ঞাস না জিজ্ঞাস না আচ্ছা সাইরা দে সাইরা দে সাইরা দে হ্যাঁ দলের সমস্যা হ্যাঁ অবস্থা মানে ভয়াবহ যা অসুবিধা না আপনার মনে একটু কষ্ট হইতেছে তাইলে আলোচনা গুছাই দিব ইনশাল্লাহ অসুবিধা নাই আমি সব কথাই বলতে হবে আজকে বিষয় দিয়েছেন ওলি আল্লাহ শান আউলিয়া কেরামরাই হলো আমাদের পথ চলার বড় নেম প্লেট কথা বলেন ঠিক কি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এ প্রিয়জন মানি হলো গাঞ্জুটিয়া প্রতিদিন নামাজ হারে হারে কও চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এ প্রিয়জন মানি শুদকুর কেডা আল্লাহর ওলিরা সাহাবীরা নবী রাসূলগণ তাবিঈনগণ তাবা তাবিঈনগণ মুজতাহিদিন আইমে মুতাকাদ্দিমিন সালফে সালেহিন ইমামগণ হাজীগণ গাজীগণ শহীদগণ ওলি আল্লাহগণ মুমিনগণ সঠিক মুত্তাকিনগণ ঠিক কি না বলো শুনুন আমি বেশি কথা বলতে চাই না যেগুলো উচিত কথা যদি আমি না বলি তাহলে আমাকে হাসরের মাঠ ইংলিশে বলে রিজারেকশন লাইফ ইংলিশ যখন বলি অনেকে মনে করে হেতে আবার ইংলিশ কয় আরে বেটা 24 আওয়ার্স তুই আমার সাথে ব কথা কয় বিকজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ
ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা, আমি বাংলায় বেশি কেন কথা বলি? এক সাগরী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এই জন্য বাংলায় কথা বলি যে এই শুনো, এটার বিরোধিতা করবা আজ ডেকাইছি, কালকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া 14 শিখের ভিতরে ঢুকাই দিন। বলি আল্লাহ শান গাইলি কস গান গাই, নবী শান গাইলি কস গান গায়, অহন গাইছি মামলা দে, দেখবে 14 শিখের ভিতরে না ঢুকাই দিছি আমরা। বড় সিনস না তো বড় গভীর মনোযোগ, এই তোমাদেরকে মাইন্ড করতেছি আমি, একটু ধৈর্য ধারণ করো, যেমনে সেমনে থাকো না, বসবে না, বসতে দেখবে না, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। কেউ যদি তোমাদের ডানে না থাকে, কেউ যদি তোমাদের বামে না থাকে, কেউ যদি তোমাদের সামনে না থাকে, কেউ যদি তোমাদের পিছনে না থাকে, টেনশন করো না, কিন্তু শুধুমাত্র অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় রাখবে। রাতের গভীরে পেপে চুরি করতে গেছো, বাড়ির মালিক ঘুমায় রইছে, মনে করতেছো ঘুমের মধ্যে চুরি করে নিয়ে যাব, কিন্তু পেপের মধ্যে হাত দিয়া তোমার ভিতরে এমন একটা নাড়া মেরে উঠেছে যে বাড়ির মালিক ঘুমাইয়া রইছে আমার দেখে না, আমি যে চুরি করে নিয়ে যাব, পৃথিবীর কেউ যদিও না দেখে কিন্তু আমাকে আমার আল্লাহ দেখতেছে। ওই আল্লাহর ওলিদের যারা ওলি আল্লাহ হয়েছে, কাহারো কোনো মানুষের কাঁচা আইলের মধ্যে পা দিতে গিয়ে ও চিন্তা করেছেন, কোনো মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তারা চিন্তা করেছেন, কারণ আউলিয়া কেরামরা যে আকীদাটা হৃদয়ে পোষণ করতেন সেটা হলো আমার আল্লাহর কোরআনের সেই কথাটা। বলবো মা, আমি যে একটু কোরআন শরীফ পড়বো মাঝে মাঝে কি খারাপ লাগবে আপনাদের কাছে? দরবারের মাহফিল তো আসলে একটু শানটানো মাঝে মাঝে লাগে, কিন্তু আসলে আমি এইভাবে একটু অভ্যস্ততা বেশি বলবো, কিন্তু আয়াতগুলো ধরেন, কারণ কিছু বাটফার আছে এখানে, কিছু রিঙ্গা আছে, এরা দেখবো যে আমি কি করি, এগুলো রেকর্ড করবো, কইরা নিয়ে সকালবেলা একটু মজা লইব, এই জন্য নাইলে বলবে যে আমি 3 ঘন্টা ওয়াশ করে গেছি, কোনো আয়াত টায়াত পড়ছি না, এইগুলা কয়া কয়া বিভিন্ন ধরনের ইয়ে করব। আসলে আমরা হেরারে খুশি করবার লাগিয়া আমরা এখানে এগুলা বলি না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই ওয়াজ মাহফিলে কথা বলি, ঠিক কিনা? রাগ করে লাভ নাই, গুসা করে লাভ নাই, তাহিরি ইস্তাহিরি যদি আমরা বুঝাইতে পারো বুঝাই আমার তোমার দলে নিয়া নাও, আর যদি তুমি বুঝতে চাও আমি তোমারে বোঝাবো, খেতাসার দরবারে আয়সা গোলামিতে নাম লেখাইলাও, কথা বলেন না কেন? আয় এখানে আল্লাহর দরবার আসলি রুহানি শক্তি পাওয়া যায়। এ যুবকের দুল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, আল্লাহর ওলি যারা এদের কোনো ভয় নাই, এদের চিন্তা নাই, তোমার পক্ষে কেউ না, তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখবে, আল্লাহর ভয় যদি রাখো পৃথিবীর কেউ না থাকলেও তোমার পক্ষে আমার পক্ষে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশেকো কা কাম হ্যায় মান্না গুনজম দর জমিনে আসমা নেকি গুনজম দর কলবে মোমেনা মাকান চুষ্টি নামাজে পানজে গানা ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা। একটি জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা এ রহমানিয়া দরবারে কুনাউরের জমিনে যারা এসেছেন, আজকে থেকে একটা সিলেবাস তোমাকে নিয়ে যাওয়া লাগবে,
আল্লাহ কে বলবেন আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি ঠিক প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিরা এই জন্য যুবক আল্লাহর ওলিদের এমন পাওয়ার আল্লাহ দান করেছেন আল্লাহর ওলিরা যদিও কবরে চলে গিয়েছেন ওই কবর থেকে দেখার ক্ষমতা আছে না না এটা যারা বিশ্বাস করবে হেরার নাম মুমিন এটা যে বিশ্বাস করবে না এটার নাম কমিন কারণ কেন জানেন আউলিয়া কেরাম দেখে এটা আমরা বিশ্বাস করতে হবে আউলিয়া কেরাম কবরে রওজা মোবারকে খাবার পায় জান্নাতি খাবার এটা আমাদের বিশ্বাস করতে হবে কারণ আছে কারণ হলো একটা প্রত্যেকটা আউলিয়া কেরাম বিশ্বাস করতেন আমার নবী শুধু মদিনায় নয় আমার নবী আশেকের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না না তো ওলি আল্লাহর নবীর হাজার নাজের মানতেন আজকে বাংলাদেশে অনেক মানুষ সুন্নি নাম দিয়ে নবীর হাজার নাজের মানে না অনেক বাতিল আছে তারাও নবীর হাজার নাজের মানে না আরে বাবা তুমি মানবা কেমনে তোমার ব্যাটারি তো হলো আবু জাহেলের ব্যাটারি কার ব্যাটারি তোমার চোখগুলো হলো আবু জাহেলের ব্যাটারি কেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম শরহে সুদুর ওই কিতাবের মধ্যে লিখতেছেন আমি আমার নবীর সবুজ গম্বুজটারে 75 বার মুরাকাবা করেছি আমার নবীর সবুজ গম্বুজটাকে 75 বার আমি মুরাকাবা করেছি 75 বার আমার চোখটা খুললা দেখি আমার নবী মদিনায় নয় আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায়া রইছি তো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি দেখলো তুমি দেখো না কেন কারণ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির চোখটা হলো সিদ্দিক আকবর আয়না আর তোমার চোখটা হলো যারা নবীর হাজার নাজের মানো না তোমার চোখটা হলো সেই আবু জাহিল্লার আয়না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার আউলিয়া কেরামের আকীদা নবী হাজির নাজির এই জায়গার ভিতরে আমি একটা প্রমাণ দিয়ে যাব কারণ ওলি আল্লাহর নবীর সর্বগুণে জেনে মেনেছেন বলে ওলি হয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি নিয়মিত কেউ আদায় করে সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে চাশতের নামাজ পড়ে যারা দিনের বেলায় এশরাকের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লাহ বলেন ওই সাধারণ খাঁটি বান্দাটা আমার আল্লাহর বন্ধু হিসাবে গণ্য হয়ে যায় ঠিক কি না বলে এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না যদি আল্লাহর বন্ধু হতে চান তাইলে একটা কথা মনে রাখবেন জীবনে কোনো দিন কোনো মানুষকে ঠকাইতে পারবেন না জীবনে কোনো মানুষের বিরুদ্ধে কোনো গীবত করতে পারবেন না এই যে দেখেন আমরা দুইজন বন্ধু ওয়াজ করতেছি একজন আগে একজন পরে আমাদের উলামায়ে কেরামরা একজন আরেকজনের সঙ্গে একেবারে আঙ্গুলের মুশকির মতন কিন্তু যারা দূরে দূরে অবস্থান করে এদের মনের ভিতরে অনেকের অনেক প্রশ্ন অনেক কিছু জাগ্রত হয়ে যায় কিন্তু আমরা হাঙ্গুল গুলো আমরা যদিও সুন্নি উলামায়ে কেরাম এইভাবে ভাগ ভাগ হয়ে এক একজন একে খানকায় আসি কিন্তু আল্লাহর ওলিদের শান মান ইজ্জতের উপরে যদি কেউ কথা বলে আমরা বিচ্ছিন্ন উলামায়ে কেরাম খানকায় সাইরা খানকার পীরগিরি সাইরা রাজপথের বীর হয়ে আসতে সময় লাগবে না ঠিক কি না বলো আমার কথার সাথে কি একমত কারা কারা একমত দুই হাত তুলে দেখাবে আল্লাহু আকবার বলেন আল্লাহ